नमस्कार प्रिय दर्शक बंधुरा, एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई अनेक अनेक स्वागत जानाई। बंधुरा, आपनी कि कन्या राशिर जातक बा जातिका? ताहले भिडियोटी आपनारई जन्य, कारण ए भिडियोते आमी आपनादेरके जानाते चलेछि आपनी जदि कन्या राशिर जातक बा जातिका हन ताहले एप्रिल मास आपनादेर जन्य कि बार्ता बहन करते चलेछे, अर्थात এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন ক্ষেত্রগুলোতে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটি সার্বিক রাশিফল। যে কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথা 100-এ 100 মিলবে এর দাবি আমি কখনোই করিনি আর করবও না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে একটা ছোট আঁচ বা ছোট একটা ট্রেলার দেখতে পাবেন, যার মাধ্যমে আপনারা আগে থেকে কিছুটা হলেও সতর্ক বা আনন্দিত লাভ করতে চলেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এপ্রিল মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। এই মাসে নটি গ্রহ অর্থাৎ নবগ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে, তার এফেক্ট আপনাদের জীবনে কিন্তু পড়তে চলেছে। কোন সেই নটি গ্রহ সে সম্পর্কে আগে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি, তার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো আপনাদের জীবনে এক্স্যাক্ট কী কী ঘটতে চলেছে। 8ই এপ্রিল বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেই 8ই এপ্রিল মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। 12ই এপ্রিল রাহু গ্রহ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। 12ই এপ্রিল কেতু গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। 13ই এপ্রিল বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। 15ই এপ্রিল রবি গ্রহ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। 24ই এপ্রিল শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। 25ই এপ্রিল বুধ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং 29ই এপ্রিল শনি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে। প্রথমে আসি শারীরিক দিক। দেখুন, শারীরিক দিক যদি বলা যায়, এই মাসে যা গ্রহ গোচর রয়েছে সেই অনুযায়ী যে খুব একটা খারাপ যাবে তাও বলা যাবে না, আবার খুব যে ভালো যাবে তাও নয়। ছোটোখাটো প্রবলেম কিন্তু আপনাদের এই মাসে লেগে থাকবে, যেমন সর্দি কাশি জ্বর জ্বালা, এছাড়াও স্নায়ুবিক সমস্যা, চোখের প্রবলেম, এই সমস্ত কিছু আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে পজিটিভ দিক হচ্ছে গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু হলেও প্রবলেম আসতে চলেছে, অর্থাৎ আপনাদের মধ্যে মনোমালিন্যতা কিন্তু আসতে চলেছে এবং তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু আপনাদের প্রেম জীবনে নষ্ট করার জন্য যথেষ্ট হতে চলেছে। তাই এই মাসে একটু হলেও প্রেমে একটু হলেও বাধা পেতে চলেছেন। তবে যারা একাকী রয়েছেন, যাদের জীবনে প্রেম নেই, তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না। এছাড়াও যারা প্রেমকে বিবাহে রূপদান দিব ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় এই মাসে বিবাহে রূপদান দিতে পারেন। এই মাসে রাগ জেদ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, যে কারণে আপনারা রাগের বশে বা জেদের বশে এমন কিছু ডিসিশন নিতে চলেছেন যেটা আপনার জন্য কিন্তু হানিকর অর্থাৎ ক্ষতিকর হবে। তাই আমি আপনাদেরকে বলবো না যে কখনোই এরকমভাবে কখনোই ডিসিশন নিন যে ডিসিশন আপনাদের জন্য সুটেবল হবে না, তাই একটু বুঝে সুঝে যে কোনো ব্যাপারে কিন্তু এগোন। এই মাসে 14 তারিখের পরবর্তী সময়ে আপনারা যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তবে এই মাসে টাকা ধার দেওয়া বা টাকা ধার নেওয়া এই দুই ক্ষেত্র থেকে আপনারা বিরত থাকুন। এই মাসে আপনাদের বিভিন্ন সূত্র থেকে আয় বৃদ্ধি হতে চলেছে, দৈনন্দিন রোজগারও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসতে চলেছে। তবে এই মাসে যারা ব্যবসা স্টার্ট আপ করবো ভাবছেন তারা 14 তারিখের পরবর্তী সময়ে স্টার্ট আপ করতে পারেন। এই মাসে দাম্পত্য জীবন যেতে চলেছে মধ্যম প্রকৃতির, অর্থাৎ খুব একটা যে ভালো যাবে তাও নয়, আবার খুবই খারাপ যাবে তাও নয়। তবে এই মাসে আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু হলেও চাপ সৃষ্টি হতে চলেছে, আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে চলেছে। এবং এই মাসে যারা নিউলি ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভ কিন্তু হতে চলেছে, পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না।
এই মাসে যারা বিদেশ থেকে কোনোভাবে অর্থ ইনকাম করেন বা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু হলেও প্রবলেম আসতে চলেছে, অর্থাৎ পার্টনার কিন্তু আপনার সাথে ধোকাবাজি করতে পারে, আপনার সাথে প্রতারণা করতে পারে, সেই জায়গাটা আপনারা একটু হলেও মাথায় রাখুন। এই মাসে এডুকেশন সেক্টর যেতে চলেছে মধ্যম প্রকৃতির, অর্থাৎ খুব যে ভালো যাবে তাও নয়, আবার খুব খারাপ যাবে তাও নয়। তবে যারা হাই লেভেলে পড়াশোনা করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, এবং যারা বিদেশের মাটিতে অলরেডি রয়েছেন এবং সেখান থেকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। যারা বিদেশ যাবো ভাবছেন তাদের ক্ষেত্রে একটু হলেও চাপ সৃষ্টি হতে চলেছে। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও করতে চলেছেন। পাশাপাশি এই মাসে যাদের আইনি জটিলতা চলছে সেই আইনি জটিলতা কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে। পাশাপাশি এই মাসে যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন, অর্থাৎ ভাড়াটিয়া রিলেটেড সমস্যাও কিন্তু অনেকটাই কমতে চলেছে। এই মাসে চাকুরি পাওয়ার জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু চাকুরি পেতে চলেছেন যদি মাত্র একটু হলেও প্রচেষ্টা করেন। এছাড়াও যারা চাকুরি ট্রান্সফার করবো ভাবছেন তারাও কিন্তু এই মাসে করতে পারেন। যারা অলরেডি চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরিতে পদোন্নতির যোগ সৃষ্টি হতে চলেছে। তবে এই মাসে আপনাদের কাজের চাপটা কিন্তু যথেষ্ট মাত্রায় থাকতে চলেছে, আর সেই চাপকে কিন্তু আপনাদেরকে যথাযথভাবে নিতে হবে। যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাস যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই মাসে আপনাদের ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনারা কিন্তু এই মাসে ট্যুরে বা ভ্রমণে যেতে চলেছেন। তবে এই মাসে আপনাদের পায়ে ছোটোখাটো চোট আঘাত লাগা, বাইক বা গাড়ি থেকে একটু হলেও সাবধানতা অবলম্বন করা উচিত। যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করুন সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন। তবে বিবাহের পূর্বে অবশ্যই আপনারা যটক বিচারটা করে নিয়ে তারপর বিয়ের পিঁড়িতে বসুন। এই মাসে আপনারা কিন্তু ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ পরিবারের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এই মাসে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, তবে আয় যেমন হবে খরচাও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কিছু খরচা হবে আপনাদের মেডিকেল এক্সপেন্সেসে, কিছু খরচা হবে আপনাদের আননেসেসারিভাবে, এবং সেভিংসের জায়গাটা কিন্তু সেই মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে না এই মাসে। তো ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ হতে চলেছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, ধন্যবাদ।